আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একবার সকাল ভোর উঠে নামাজ কোরআন শরীফ পড়ে আমি একটু বারান্দাতে আসলাম, দেখি কি মনে হয় যেন শীত চলে আসছে। তো ভেবেছি যে আমি আমার আপু আমার ভিউয়ার্সদের জন্য আমি আজকে সকাল সকাল এই সকালের দৃষ্টিটা একটু শেয়ার করব, আর আপুদের সাথে আমি সকাল সকালে মত বিনিময় করব, কথা বলবো, আর আমার বাসার সামনে যে একটা দৃষ্টি এটা একটু শেয়ার করব। তাৎক্ষণিক দেখি এত মেঘ আসছে, খুবই বৃষ্টি আসতেছে, এখন সকাল সকালে বৃষ্টি আসছে। তো গ্রামের বাড়িতে আমাদের ওই দিকে নাকি অসংখ্য বৃষ্টি হচ্ছে, আমি শুনলাম, আমার বোন আমাকে ফোন করে বলছে এত বৃষ্টি আমাদের ঘরে, আর একবার বৃষ্টি হলে আমাদের বাসা বাড়িতে ঘরে সব ভরে যাবে, এরকম বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা আমার কাছে ভালো লাগে, তো যাই হোক, অনেকের কাছে দেখা গেছে এটা বিপজ্জনক। দেখেন আকাশে কী মেঘ, মেঘে ভরপুরে একেবারে বাড়িঘর সব ভেঙে নিয়ে যাবে। তো আমি সবার সাথে শেয়ার করলাম, আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা সাপোর্ট দিয়ে যাবেন, ভালো থাকতে এই পর্যন্ততেই আসলাম। কিন্তু আসলে আমার ভিডিওগুলো যারা দেখছেন বা দেখবেন, আমার আপুদের উদ্দেশ্যে বাইয়াদের উদ্দেশ্যে বলি, আমার ভিডিওটা দেখে অবশ্যই আগে কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর প্লিজ সব সময় রেগুলার কন্টিনিউয়ার আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, কষ্ট করি হলো, কারণ ভিডিওটা যখন দেখবেন দেখতে একদিন দেখবেন কি এত ভালো লাগবে আমার ভিডিও। সব সময় কিন্তু ভালো লাগার আসে না, আল্লাহর হুকুম মতন আল্লাহ কিন্তু একদিন ভিডিও ভালো নিয়ে আসে। তো দেখেন দেখতে কিন্তু ভিডিও ভালো লাগবে। আর আঙ্গ লক্ষ্মীপুরের দিকে ক তো যখন বৃষ্টি পড়ে তখন আসে অনেক কথা মনে পড়ে, যে কোন বৃষ্টি হলে আমরা ছোটবেলা কেমন নিয়ে গেছে, এই যা আর এই যা। বৃষ্টিটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লাগে, তো বৃষ্টিটা দেখলে কেন যে আমার এত আনন্দ লাগে ভিতরে জানি না কেন। তো আজকে আমি আপনাদের সাথে এই বৃষ্টিটা শেয়ার করলাম, তো কার